সম্মানিত মুসল্লিবৃন্দ, খন্দক যুদ্ধের পরে ছোট বড় কিছু সামরিক অভিযান পরিচালিত হয়েছিল। খন্দক যুদ্ধের পরে কয়েক মাস পরে বনু মুস্তালিক যুদ্ধ অনুষ্ঠিত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার গোয়েন্দা বাহিনীর মাধ্যমে খবর পৌঁছালো বনু মুস্তালিক গোত্রের গোত্র নেতা বা ওই গোত্রের সর্দার হারেস বিন আবি দিরার মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তার নিজ গোত্র এবং অন্যান্য সমমনা কিছু আরব বেদুইন গোত্র নিয়ে মদিনা অভিমুখে যাত্রা করছেন। এই খবর নবীজি শোনার পরে সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুত করে একটি মুজাহিদ বাহিনী নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রতিরোধের জন্য রওনা দিলেন। তারা যখন রওনা দিলেন যাত্রা পথে বনি মুস্তালিক গোত্রের নেতা হারেস বিন আবি দিরার এর পাঠানো একজন গুপ্তচর একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাহিনী যখন মদিনা থেকে রওনা দিলেন তখন হারেস বিন আবি দিরার এর পাঠানো একজন গুপ্তচরকে তারা আটক করলেন। আটক করে সেখানেই তাকে হত্যা করলেন। এই খবর যখন হারেস বিন দিরারের কাছে পৌঁছালো তখন তার বাহিনীর সবার মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ল। তারা অত্যন্ত ভীত বিহ্বল হয়ে পড়ল। যখন তারা ভীত বিহ্বল হয়ে পড়ল এদের মধ্যে কেউ কেউ আবার পলায়নও করল। এইরকম অবস্থার মধ্যে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদদের বাহিনী নিয়ে তাদের উপর হামলা করলেন। তাদের উপর যখন হামলা করলেন তখন হারেস বিন আবি দিরারের বাহিনীর 10 জন নিহত হলো এবং 19 জন আহত হলো। উভয় পক্ষের তীর বিনিময়ে এভাবেই এই বাহিনী পরাজিত হয়ে গেল এবং মুমিনদের থেকে একজন শহীদ হয়ে গেলেন। ভুলক্রমে শহীদ হয়েছেন একজন সাহাবি, নিজেদেরই একজন লোককে শত্রু ভেবে ভুল করে তিনি আক্রমণ করলেন, এই কারণে তিনি শহীদ হয়ে গিয়েছিলেন। তো এই যুদ্ধে বনি মুস্তালিক গোত্র পরাজিত হয়ে গেল। পরাজিত হওয়ার পরে তাদের মধ্যে নারী এবং শিশুদেরকে বন্দী করা হলো। বন্দীদের মধ্যে ছিলেন বনি মুস্তালিক গোত্রের নেতা হারেস বিন আবি দিরারের মেয়ে জুরাইরিয়া। বন্দীদেরকে যখন ভাগ করে দেওয়া হলো তখন জুরাইরিয়া সাবেত বিন খাইসের ভাগে পড়লেন। তিনি মুকাতিব হিসেবে জুরাইরিয়াকে চুক্তিবদ্ধ করলেন। মুকাতিব ওই দাস বা ওই দাসীকে বলা হয় যিনি নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে বা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট তার মনিবকে মালিককে দিয়ে দিবেন, এরপরে দেওয়ার পরে তিনি স্বাধীন হয়ে যাবেন, এই মর্মে চুক্তি করা। যখন সাবিত বিন কায়েসের ভাগে জুরাইরিয়া পড়ে গেলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গোত্রের মেয়ে জুরাইরিয়াকে সাবিত বিন কায়েসের কাছ থেকে ক্রয় করে নিলেন, ক্রয় করে তাকে আজাদ করে দিলেন এবং নবীজি তাকে বিয়ে করে ফেললেন। সুবহানাল্লাহ, নবীজি যখন বিয়ে করে ফেললেন গোত্র প্রধানের মেয়েকে, এখন নবীজি বিয়ে করার পরে ওই গোত্রের মানুষের সাথে কি আর দুশ্মনী থাকবে? নবীজি একাধিক বিয়ে কেন করেছিলেন এ ব্যাপারে লম্বা আলোচনা আমাদের হয়ে গিয়েছে, সেখানে আমরা অনেকগুলো কারণ বলেছিলাম। এর মধ্যে নবীজির একাধিক বিবাহের একটা কারণ ছিল পলিটিক্যাল কারণ, রাজনৈতিক কারণ। জুরাইরিয়া রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের কারণ ছিল পলিটিক্যাল কারণ। তিনি যখন জুরাইরিয়া রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করলেন তখন ওই গোত্রের 100 জন বন্দী অবস্থায় আছেন। তখন নবীজির সাহাবীরা ভাবলেন যে নবীজি ওই গোত্রের প্রধানের মেয়েকে বিয়ে করলেন, এখন তাদের সাথে তো আমাদের আর দুশ্মনী নাই, আত্মীয়তা হয়ে গেল, সুতরাং তাদেরকে বন্দী রাখা এটা বেমানান। তারা বললেন এরা হচ্ছেন আসহারু রাসূলিল্লাহ, এরা হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর পক্ষের লোক, সুতরাং যাদেরকে বন্দী করেছে সবাইকে মুক্ত করে দাও। এভাবেই দুশ্মন হয়ে গেল কি বন্ধু। তো এই বনি মুস্তালিক যুদ্ধ এটা খুব বড় রকমের একটা যুদ্ধ ছিল না,
কিন্তু এই যুদ্ধে মুনাফিকদের মুখোশ উন্মোচন হয়েছিল কারণ হচ্ছে এই অভিযানে কিছু মুনাফিক অংশগ্রহণ করেছিল অংশগ্রহণ করার পরে এই মুনাফিকরা বড় বড় দুইটা ঘটনা ঘটিয়ে দিয়েছে কয়টা ঘটনা ঘটিয়েছে মুনাফিকরা ইসলাম গ্রহণের আগে কাফির থাকা অবস্থায় প্রকাশ্যে ইসলামের সাথে দুশমনি করেছে আর মদিনার মুনাফিকরা ইসলাম গ্রহণের পরে মুসলমান বেশ ধরে তলে তলে ইসলামের ক্ষতি সাধন করেছে এবং এই সকল মুনাফিকদের প্রধান লিডার ছিল আব্দুল্লাহ বিন উবাই এরা ইসলাম গ্রহণের আগে তাদের আচরণ কেমন ছিল আর বাতাসের গতি লক্ষ্য করে ইসলাম গ্রহণ করার পরে তাদের অবস্থাটা কেমন হয়েছিল শুনেন আজকে কয়েকটা পয়েন্ট আপনাদেরকে শোনাই ইসলাম গ্রহণের আগে মদিনায় আউস এবং খাজরাজ গোত্র মিলিত হয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছিল যে আব্দুল্লাহ বিন উবাইকে তারা তাদের নেতা বানাবে এবং এর জন্য তারা মণিমুক্তা খচিত মুকুটও তৈরি করেছিল কিন্তু বেচারার কি দুর্ভাগ্য সেই সময়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করে যখন চলে আসলেন তখন মদিনার লোকেরা নবীজিকেই মদিনা রাষ্ট্রের প্রধান হিসাবে মেনে নিল সুবহানাল্লাহ এখন এই ঘটনার পরে আব্দুল্লাহ বিন উবাইয়ের মন ভালো হইল না আরো খারাপ হয়ে গেল এজন্য নবীজি মদিনায় আসার পর থেকেই আব্দুল্লাহ বিন উবাই তার দলবল নিয়ে নবীজির বিরুদ্ধে চক্রান্ত আরম্ভ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খাজরাজ গোত্রের অসুস্থ নেতা সাআদ বিন উবাদা তাকে দেখার জন্য গাধার পিঠে সওয়ার হয়ে যাচ্ছিলেন পথে সাঙ্গপাঙ্গ নিয়ে আব্দুল্লাহ বিন উবাই অবস্থান করছিল যখন নবীজি তার পাশ দিয়ে যাচ্ছিলেন তার নাক আর কাপড় সে মুখ দিয়ে তার নাক আর কাপড় সে তার নাক মুখ সে কাপড় দিয়ে ঢেকে তখন সে বলেছিল লা তুগাইরু আলাইনা আমাদের উপরে ধুলাবালি উড়িয়ে দিও না এভাবে নবীজিকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল ইসলাম গ্রহণের আগে মদিনায় এই আব্দুল্লাহ বিন উবাই আব্দুল্লাহ বিন উবাইয়ের কাহিনী আজকে আপনাদেরকে শোনাচ্ছি কারণে কারণ এখন আমাদের মুসলমান সমাজে আব্দুল্লাহ বিন উবাই নামে কেউ নাই কিন্তু আব্দুল্লাহ বিন উবাইয়ের চরিত্র ধারণকারী লোকজন সমাজে গুনলে হাজার হাজার পাওয়া যাবে এই লোকটা ইসলাম গ্রহণের আগে কি করেছে পরে কি করেছে সব আজকে শোনাবো এভাবে সে নবীজিকে তুচ্ছ তাচ্ছিল্য করত নবীজি যখন মদিনায় মানুষকে কোরআন শোনাতেন এই আব্দুল্লাহ বিন উবাই গিয়ে বলতো ইন্নাহু লা আহসানা মিম্মা তাকুল সে বলতো তুমি যা মানুষকে শোনাচ্ছ এগুলো সুন্দর কথা না কোরআনকে সে অসুন্দর বলছে নাউযু বিল্লাহি মিন যালিক নবীজি কোরআন শোনাতেন আর সে বলতো ইন্নাহু লা আহসানা মিম্মা তাকুল তুমি যা বলছো যা শোনাচ্ছ এগুলো সুন্দর কথা না এখনো আব্দুল্লাহ বিন উবাইয়ের চরিত্র ধারণকারী লোকেরা আছে আলেম ওলামারা যখন মানুষকে কোরআন সুন্নার কথা বলেন তখন বলে আপনারাও এখানে কোরআন সুন্নার কথা বলে মানে এভাবে বলে না কোরআন সুন্নার কথা বলে এটা বলে না বলে আপনারাও বক্তৃতার মাধ্যমে একটা উস্কানি দিয়া সমাজে বা রাষ্ট্রে গন্ডগোল লাগানোর চেষ্টা করছেন এরকম আছে না নাই আব্দুল্লাহ বিন উবাই গিয়ে বলছে ইন্নাহু লা আহসানা মিম্মা তাকুল তুমি যা বলছো এগুলো সুন্দর কথা নয় ইন কানা হাক্কান ফালা তুদিনা বিহি ফি মাজলিসিনা সে বলল যদি তুমি সত্যি হয়ে থাকো অর্থাৎ তুমি যা বলো এগুলো যদি সত্য হয়ে থাকে তাহলে তুমি তোমার এই কথাগুলো আমাদের মজলিসে বলে আমাদেরকে বিরক্ত করো না ইরজি ইলা রাহলিক তুমি তোমার বাড়িতে ফিরে যাও ফামান জাআকা ফাকসুস আলাইহি তোমার বাড়িতে কেউ যদি তোমার কথা শুনতে চায় তো তাদেরকে শোনাও আমাদের কোনো আপত্তি নাই এখনো এই চরিত্র ধারণকারী লোকেরা আছে আপনারা যা করার মসজিদে করেন যা বলার ভেতরে ভেতরে বলেন কখনো প্রকাশ্যে মানুষকে সাবধান করতে যাইয়েন না আছে না নাই আব্দুল্লাহ বিন উবাই সে ইসলাম গ্রহণের আগে এরকম নবীজির সাথে দুশ্মনী করেছে এরপরে দ্বিতীয় হিজরিতে যখন বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয় বদর যুদ্ধের সময় এই মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই খুব খুশি হয়েছিল যে মক্কা থেকে কাফেররা আসতেছে 1000 বাহিনী এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার বাহিনীকে একদম কাফেররা শেষ করে দিয়ে চলে যাবে
তলে তলে এই মুনাফিকটা খুব খুশি হয়েছিল কারণ ওদের সংখ্যা কাফিরদের সংখ্যা 1000 মুসলমানদের সংখ্যা ছিল কত 313 কিন্তু ঘটনা ঘটে গেল উল্টা 313 জন 1000 জনকে এমন ভাবে মোকাবেলা করলো যে কাফির মুশরিকরা বদরের ময়দান থেকে পালিয়ে যেতে বাধ্য হলো আল্লাহু আকবার আব্দুল্লাহ বিন উবাইয়ের মন খারাপ তখনও সে মুসলমান হয় নাই তখন সে মুসলমান হয় নাই বাতাসের গতি লক্ষ্য করলো বাতাসের গতি লক্ষ্য করার মানে হলো দেখলো হাওয়া উল্টা দিকে বইছে হাওয়া উল্টা দিকে বইছে 313 জনের বাহিনী এতগুলা কাফেররে সাইজ করে ফেলছে আর মদিনায় আমি আব্দুল্লাহ বিন উবাই আমরা কয়েকটা কাফির যদি দুশমনি করি এরা আমাদেরকেও সাইজ করে ফেলবে ভয় পেয়ে আব্দুল্লাহ বিন উবাই মুসলমান হয়েছিল আব্দুল্লাহ বিন উবাই কিন্তু মুসলমান হয়েছিল ভয় পেয়ে জান বাঁচানোর জন্য তাকে গিয়ে কেউ দাওয়াতও দেয় নাই সে দেখলো যে অবস্থা খারাপ হয়ে যেতে পারে আমি আগে ভাগেই মুসলমানের বেশ ধরি মুসলমান হয়ে গেল মুসলমান হওয়ার পরে কি বেশ ধারণ করলো দেখেন আমার নবী যখন প্রতিদিন প্রত্যেক জুমায় যখন খুতবা দিতে মিম্বরে দাঁড়াতেন মিম্বরে খুতবা দেওয়ার আগে নবীজির কাছে 1-2 মিনিট সময় চাইতো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটু সুযোগ দেন আপনার আগে একটু বলি সে তখন দাঁড়ায় কি বলতো দেখেন সে বলতো হাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় করাই দিচ্ছি হাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি হচ্ছেন আল্লাহর রাসূল বাইনা আযহুরিকুম ইনি তোমাদের মধ্যে উপস্থিত আকরামাকুমুল্লাহু ওয়া আযযাকুম বিহ তার মাধ্যমে আল্লাহ তোমাদেরকে সম্মানিত করেছেন আল্লাহ তোমাকে আল্লাহ তোমাদেরকে গৌরবান্বিত করেছেন ফানসুরুহু ওয়া আযযিরুহু সুতরাং হে মদিনাবাসী লোকেরা তোমরা তাকে সাহায্য করো তোমরা তাকে শক্তিশালী করো ওয়াসমাউ লাহু ওয়া আতিউ তার কথা শোনো এবং তাকে আনুগত্য করো নবীজির সামনে এই কথা বলে নবীজির কাছে এবং মুসলমানদের কাছে ভালো হইল মসজিদের মধ্যে বক্তব্য দিল ভালো না খারাপ কথা বলেন না কেন ভালো এই মুনাফিক মসজিদ থেকে বের হয়ে বনু নজির বনু কোরাইজা ইহুদি গোত্রের সাথে হাত মেলাতো বলতো মুহাম্মদকে মেরে ফেলো নাউজুবিল্লাহি মিন যালিক মক্কার কুরাইশদেরকে চিঠি পাঠাতো আসো হামলা করো সহযোগিতা করব এই টাইপসের কুখ্যাত মুনাফিকরা এখনো আমাদের সমাজে আছে যারা মসজিদে মাদ্রাসায় মাহফিলে টুপি লাগাইয়া পাঞ্জাবি লাগাইয়া ইসলামের কথা বলে আর সেই সমাবেশ মঞ্চ বা মসজিদ মাদ্রাসা থেকে গিয়ে তারপরে ইসলামওয়ালা লোকদেরকে জবাই করার ষড়যন্ত্র করে কি সুন্দর কথা নবীজি মিম্বরে দাঁড়াবেন কয় নবীজি আমাকে একটা মিনিট সুযোগ দেন বক্তব্য দিল ভালো না খারাপ এরপরে দেখেন বদর যুদ্ধের পরে যখন উহুদ যুদ্ধ সংগঠিত হলো তার দুশমনী থেমে নাই সে তখন আগায় বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ের কারণ নাই আমার কাছে 300 সৈন্য আছে কত কথা বলেন না কেন 300 সৈন্য নিয়ে গেল যাওয়ার পরে যুদ্ধ করলো নাকি পলায়ন করে চলে আসলো এগুলো আপনাদেরকে শোনাইছি আমি একদম কোরআন সুন্নাহ থেকে উহুদ যুদ্ধের কাহিনী বলেছি না তাহলে উহুদ যুদ্ধে 300 সৈন্য নিয়ে সে চলে আসলো কেন যাতে করে উহুদ যুদ্ধে নবীজি সহ সবাই যাতে ওখানে নিহত হয়ে যান সে ওখান থেকে এই জন্য চলে এসেছিল কিন্তু এই মুনাফিক উহুদ যুদ্ধের পরে তার মন আরো খারাপ হয়ে গেল কারণ উহুদ যুদ্ধ এটা ছিল ইসলামের ইতিহাসে একটা অমীমাংসিত যুদ্ধ এই যুদ্ধে কাফেররা বিজয়ী হয় নাই কেন বিজয়ী হয় নাই সেগুলো আপনাদেরকে শুনিয়েছি কারণ তারা চলে গিয়েছিল যাওয়ার পরে মনে হইছে হামরা উল আসাদে গিয়ে নবীজি তাদেরকে আক্রমণ আবার করে ওখান থেকে কাফেরদেরকে ভাগাইয়া দিয়েছিলেন যখন উহুদ যুদ্ধ শেষে নবীজি সাহাবিদেরকে নিয়ে মদিনায় ফিরে আসলেন এখন সে কোন মুখে দাঁড়াবে মসজিদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার আগে তার তো ওই অভ্যাস আছে 1 মিনিট সুযোগ দেন একটু সুযোগ দেন এখন সে কি বলবে যাই হোক এই মুনাফিক দাঁড়ালো জুমার দিনে যখন সে ওই দিন দাঁড়ালো মানুষজন বলল ইয়া আদুল্লাহ হে আল্লাহর দুশমন লাস্তা লিযালিকা বিআহলি ওয়াকদ সানাআতা মা সানাআত আল্লাহর দুশমন তুমি এখানে নবীজির আগে কথা বলার যোগ্য নও তুমি যা করেছো সব আমরা জানি
তুমি এক্ষুনি বসে যাও অপমানিত হলো নাকি হলো না এবার যখন অপমানিত হলো রাগে ক্ষুব্ধ হয়ে কিয়ের কথা বলবে আর মসজিদে কিয়ার নামাজ আদায় করবে সামনের কাতার থেকে রাগ করে চলে যাচ্ছে যখন পেছনের দরজা দিয়ে চলে যাচ্ছে কিছু লোকজন বলল ভাই রাগ কইরিও না রাগ করিও না যা হওয়ার হয়ে গেছে উহুদ থেকে তোমার 300 সৈন্য নিয়ে পলায়ন করে চলে এসেছো এখন আবার এই কথা বলায় রাগ করছো যাও ফিরে যাও নবীজির কাছে গিয়ে বলো আল্লাহর কাছে তিনি তোমার জন্য যেন maaf চান তাহলে আল্লাহ তোমাদেরকে আল্লাহ তোমাকে হয়তো maaf করে দিতে পারে এই মুনাফিক তখন উত্তরে বলেছিল ওয়াল্লাহি মা আবতাগি আইয়াস্তাগফির আলী আমি চাই না এই ব্যক্তি আমার জন্য আল্লাহর কাছে maaf চান এই মুনাফিক যখন এই কথা বলল সূরা মুনাফিকুন নাযিল হয়ে গেল কোরআনে কারীমে মুনাফিকদের নামে একটা সূরা আছে সূরা মুনাফিক নাযিল সূরা মুনাফিকুন নাযিল হয়েছে আব্দুল্লাহ বিন উবাই এবং তার সাঙ্গপাঙ্গদের ব্যাপারে যখন তাকে বলা হলো তুমি যে অপকর্ম করেছো সেই অপকর্মের জন্য তোমার মুনাফিকির জন্য তওবা করো আর নবীজির কাছে লজ্জিত হও নবীজিকে বলো তোমার জন্য তিনি যেন আল্লাহর কাছে maaf চান এই মুনাফিক তখন বলেছিল কখনো নয় আমি এই ব্যক্তির কাছে গিয়ে ক্ষমা চাইব না সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন সূরা মুনাফিকুনের 5 এবং 6 নম্বর আয়াত নাযিল করলেন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়া ইযা ক্বীলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস তাকবীরুন আল্লাহ তাআলা বললেন আর যখন তাদেরকে বলা হলো আল্লাহর রাসূল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন আসো ক্ষমা চাও তখন আল্লাহ তাআলা বলছেন লাউ রুউসাহুম এই মুনাফিকগুলো তখন মাথা নেড়েছিল মাথা নেড়েছিল মাথা নাড়ানোর পরে অহংকার করে তারা তখন মুখ ফিরিয়ে নিয়েছিল এই আব্দুল্লাহ বিন উবাই এই মুনাফিকের এই অহংকারী আচরণের কারণে আল্লাহ নবীজির কাছে আয়াত নাযিল করে নবীজিকে জানায় দিলেন সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লান ইয়াগফিরাল্লাহু লাহুম ইন্নাল্লাহা লা ইয়াহদি القوم الفاسقين الله تعالى বললেন হে নবী আপনি এই মুনাফিকের জন্য ক্ষমা চান আর না চান দুইটাই সমান আপনি ক্ষমা চাইলেই কি আর না চাইলেই কি মুনাফিকের ব্যাপারে আমার সিদ্ধান্ত হলো মুনাফিককে আমি কখনো ক্ষমা করব না আবার এই মুনাফিক মারা যাওয়ার পরে আল্লাহ আয়াত নাযিল করেছিলেন নবীজিকে বলেছিলেন ইল ইনতাসগফির লাকুম 70 মাররা فَلَنْ يَغْفِرَ اللَّهُ لَهُمْ আপনি এই মুনাফিকের জন্য 70 বার maaf চাইলো তারে আমি maaf করব না কোন নবী যেই নবী হাত তোলার আগে আল্লাহ কবুল করেন ওই নবী মুনাফিকের জন্য হাত তোলেন দোয়া কবুল করেন নাকি আল্লাহ তাহলে বোঝা গেল আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো নিকৃষ্ট হলো মুনাফিক ফেরাউন নমরুদ জাহান্নামের উপরে কিন্তু কুখ্যাত মুনাফিকগুলো জাহান্নামের তলে এরা হচ্ছে আল্লাহর সৃষ্টির সবচেয়ে খারাপ সবচেয়ে নিকৃষ্ট কারণ এরাই ইসলাম ইসলাম এরপরে মুসলমান এবং নবীদের সঙ্গে দুশমনী বিয়াদবি করেছে সবচাইতে সে ক্ষমা প্রার্থনা করলো না চলে গেল এই এই মুনাফিকটা ইসলামের বিরুদ্ধে তার দুশমনী কমায় না বনু নযীর গোত্র যখন নবীজির সাথে চুক্তি ভঙ্গ করেছিল এই ঘটনাও শোনাইছি শুধু মনে করাই দিচ্ছি আপনাদেরকে বনু নযীর গোত্র যখন চুক্তি ভঙ্গের কারণে নবীজি তাদেরকে মদিনা থেকে বের করে দিতে চাইলেন এই মুনাফিক গিয়ে তাদেরকে বলেছিল বনু নযীরকে কেন চলে যাবা আমার 2000 সৈন্য দিয়ে তোমাদেরকে সহযোগিতা করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লড়াই করো এই ঘটনাও কোরআনে কারীমে এসেছে সূরা হাশরের মধ্যে আল্লাহ ডিটেইলস বর্ণনা করে দিয়েছেন এটাও শোনাইছি আপনাদেরকে তাহলে ইসলাম কবুলের পরও মুসলমানদের সাথে দুশমনী এই মুনাফিকটার আছে না নাই এই মুনাফিক আরো কি করেছে দেখেন বনি মুস্তালিক যুদ্ধের কিছুদিন আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নাব বিনতে জাহাশ
তাকে বিয়ে করেছিলেন যায়নাব বিনতে জাহাশ হযরত যায়নাব রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ বিন হারেসা এর স্ত্রী যখন যায়েদ তাকে তালাক দিয়ে দিলেন তখন আল্লাহ তাআলা বললেন হে নবী আপনি যায়নাবকে বিয়ে করুন নবীজির একাধিক বিবাহ নিয়ে আমার লম্বা একটা আলোচনা আছে না ওখানে এই কাহিনী বলেছিলাম আজকে ওই দিকে যাব না শুধু বলছিলাম এই মুনাফিকটা কি করেছে কত বড় মুনাফিক নবীজির চরিত্র নিয়ে বাজে কথা বলেছে নাউযু বিল্লাহ জাহেলি যুগে পালক পুত্রকে নিজের পুত্রের মতো মনে করা হতো কোন যুগে আরো জোরে বলেন এজন্য যায়েদকে জাহেলি যুগে ডাকা হতো যায়েদ বিন মুহাম্মদ ডাকা হতো আল্লাহ তাআলা চাইলেন এই কুসংস্কারকে সমাজ থেকে বাতিল করে দেওয়ার জন্য এজন্য আল্লাহ আয়াত নাজিল করলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তোমাদের কারো পিতা নন এবং জাহেলি যুগে পালক পুত্রের বউকে নিজের ছেলের বউয়ের মতো মনে করা হতো এইজন্য পালক পুত্রের ছেলে তার স্ত্রীকে তালাক দিয়ে দিলে তাকে আর বিয়ে করার বিধান সেই যুগে ছিল না এই কুসংস্কারকে আল্লাহ তাআলা বাতিল করে দিতে চাইলেন আর বাতিল করবেন তার মাধ্যমে যাকে আল্লাহ নবী বানিয়ে পাঠিয়েছেন আল্লাহ তাআলার আদেশ আসলো আল্লাহ নবীজিকে বললেন আপনি যায়নাবকে বিয়ে করেন যায়নাবকে বিয়ে করার পর এই মুনাফিক এবার সবার আগে এগিয়ে আসলো দেখছো এই লোকটা কি জাতের হ্যাঁ নিজের পুত্রের বউ নিজের ছেলের বউটাকে পর্যন্ত বাদ দেয় নাই নাউযু বিল্লাহি মিন দালিক ইহুদিদের সাথে তাল মেলাইয়া এই মুনাফিক নবীজির চরিত্র অপবাদ দিয়েছে শুধু তাই নয় এই রকম পরিস্থিতিতেও নবীজি তার বিরুদ্ধে অ্যাকশনে যান নাই বনী মুসতালিক যুদ্ধে নবীজি চিন্তা করে দেখলেন যে এর আগে বদরে উহুদে খন্দকে ইসলামের দুশমনরা পরাজিত হয়েছে এরপরে মদিনায় যতগুলো দুষ্ট ইহুদি ছিল এদেরকেও মদিনা থেকে এখন বিদায় করে দিয়েছে হয়তো আব্দুল্লাহ বিন উবাই এবং তার সাথে যত সাথীরা সাঙ্গপাঙ্গরা আছে এরা হয়তো এখন ভালো হয়ে যাবে এই কথা ভেবে নবীজি আব্দুল্লাহ বিন উবাই এবং তার সাথে মুনাফিকগুলোকে বনী মুসতালিক যুদ্ধে অংশগ্রহণের পার্টিসিপেট করার সুযোগ দিয়েছিলেন কিন্তু অন্তরে তো নাপাকি ঢুকলে ওই যে আল্লাহ বলেছেন ফি কুলুবিহিম মারাদ ফাজাদাহুমুল্লাহু মারাদা মুনাফিকদের অন্তর ব্যাধিগ্রস্ত আর এই রোগে আক্রান্ত হলে এই রোগ শুধু তওবা না করলে এই রোগ শুধু কি হয় বারে বাড়তেই থাকে আব্দুল্লাহ বিন উবাইর বেলায়ও তা হলো যখন বনী মুসতালিক যুদ্ধে বনী মুসতালিক গোত্র পরাজিত হলো বনী মুসতালিক গোত্রের নেতা হারিস বিন আবি দুরারের মেয়েকে নবীজি বিয়ে করলেন ওই গোত্রের সাথে একটা সুসম্পর্ক হয়ে গেল মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই ওই যুদ্ধে গিয়েছিল ভেজাল লাগানোর চেষ্টা করছে কোন দিকে একটা ভেজাল লাগানো যায় মুনাফিকরা চেষ্টা করে সব সময় কোন দিকে একটু আগুন লাগানো যায় এরা আগুন নিভানোর কাজ করে না আগুন লাগানোর কাজ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী মুসতালিক যুদ্ধ শেষে মুরাইসি ঝর্ণার পাশে অবস্থান করছে মুরাইসি নামক একটা ঝর্ণার পাশে অবস্থান করছে এমন সময় কিছু লোক সেই ঝর্ণায় পানি নেওয়ার জন্য আসলেন আগতদের মধ্যে একজন ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর একজন কর্মচারী তার নাম হচ্ছে জাহজাহ আল গিফারি তার সঙ্গে সিনান বিন আব্রাহা আল জুহানি নামক একজন আনসার সাহাবীর ঝগড়া আরম্ভ হলো কথা কাটাকাটি একজন মুহাজির আরেকজন আনসার মুহাজির মানে হিজরতকারী সাহাবী আর আনসার মানে যিনি হচ্ছে মদিনায় ছিলেন সাহায্যকারী সাহাবী এখন একজন মুহাজির আর একজন আনসারি সাহাবীর মধ্যে বাকবিতণ্ডা হচ্ছে বাকবিতণ্ডার এক পর্যায়ে কিল ঘুষি লাথি শুরু হয়ে গেছে কথা শুনতেছেন শুনেন আব্দুল্লাহ বিন উবাই পেস্টা লাগাইছে কেমনে এখনো আমাদের সমাজে কিছু মানুষ আছে দুইজন মারামারি লাগলে উচিত হলো গিয়ে মীমাংসা করে দেওয়া কিন্তু কিছু কিছু লোক আছে কয় সুযোগটা পাইছি আগুনটা আরেকটু বাড়াইয়া দেই এরকম আছে না নাই একজন আনসার আর একজন মুহাজির বাক বিতণ্ডায় লিপ্ত হয়ে গেলেন ঝগড়া বিবাদের এক পর্যায়ে কিল ঘুষি লাথি আরম্ভ হলো এরপরে আনসার ওই ব্যক্তি বললেন ইয়ালাল আনসার আমার আনসার ভাইরা কোথায় দেখো তোমাদের এক ভাইকে শেষ করে ফেললো আমার মুহাজির তিনিও ডাকলেন ইয়ালাল মুহাজিরিন মুহাজিরিনরা কোথায় দেখো তোমাদের এক ভাইকে শেষ মানে ডাকতেছে যে কোথায় আমার মারজাতের লোকেরা আসো
এই কথা নবীজি শোনার পরে বললেন মা বালু দাওয়া জাহিলিয়া জাহেলি যুগের মতো তোমরা এই অবস্থা কেন করছো এগুলো তো জাহেলি যুগের কাজ গুত্রে গুত্রে মারামারি লাগায় দেওয়া এগুলো জাহেলি যুগের কাজ নবীজি বললেন দাউহা এসব কাজ ছাড়ো ফাইন্নাহা মুনতিনা এগুলো দুর্গন্ধযুক্ত বিষয় এগুলো ছাড়ো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মীমাংসা করে দিলেন আব্দুল্লাহ বিন উবাই এই ঘটনা শুনতে একটু দেরি হইছে আব্দুল্লাহ বিন উবাই যখন এই ঘটনা শুনলো শোনার পরে সে বলল কি আশ্চর্য এটা কোনো কথা হইল যে আমরা মদিনার লোকেরা তাদেরকে সাহায্য করলাম আমাদের এলাকায় থাকতে দিলাম আমাদের রুটি ভাগ করে খাওয়াইলাম আমাদের ফসলের ভাগও দিলাম তারা এখন আমাদের উপরে হাত তুলছে এই কুখ্যাত মুনাফিক তখন কি বলেছিল জানেন সে বলেছিল সামমিন কালবাকা ইয়াকুলাক অবস্থাটা যেন হলো এমন যে কুকুর পুষলাম এখন সেই কুকুর আমাদেরকে কামড় দিচ্ছে নাউযু বিল্লাহি মিন যালিক এই কুখ্যাত মুনাফিক তখন বলল আমা ওয়াল্লাহি লা ইন রাজানা ইলাল মাদিনা লা ইখরুজান্না লা ইখরিজান্নাল আযজ মিনহাল আদল সে বলেছিল আল্লাহর কসম আমরা এই যুদ্ধ শেষে মদিনায় যাই যাওয়ার পরে মদিনার আমরা সম্মানিত মদিনাবাসী লোকেরা এই নিকৃষ্টদেরকে মদিনা থেকে বের করে দিব সে নিজেদেরকে সম্মানিত বলল আর নবীজিকে নিকৃষ্ট বলল নাউযু বিল্লাহি মিন যালিক একজন তরুণ সাহাবী একজন যুবক সাহাবী তার নাম হচ্ছে যায়িদ বিন আরকাম যায়িদ বিন আরকাম এই কথাটা শুনলেন বেশি ইসলামে প্রতিষ্ঠায় প্রচারে নবী প্রেমে যুবকরা সবচাইতে এগিয়ে না পিছিয়ে তরুণ তরুণ মানুষ একজন তরুণ সাহাবি যায়িদ বিন আরকাম তিনি এই কথা শুনে তার খারাপ লাগলো সঙ্গে সঙ্গে নবীজিকে গিয়ে তিনি সব কথা জানিয়ে দিলেন নবীজির সামনে তখন ছিলেন অমর রাদিয়াল্লাহু আন আর অমর রাদিয়াল্লাহু আন নরম না গরম এটা শোনার পরে অমর রাদিয়াল্লাহু আনহুর রাগ আসবে কি আসবে না তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে ছেড়ে দেন অনুমতি দেন এই মুনাফিকটার শরীর থেকে মাথাটা গিয়ে আমি আলাদা করে দেই অমর তো ইজাতের লোক উনি কথা বলেন পরে মাইল লাগান আগে নবীজি আটকাই দিলেন অমর থামো মারামারি করবা পরে থামো তাকে বলতে দাও তাকে বলতে দাও কারণ দিন তো একভাবে যায় না দিন এরপরে ঘুরে আসে কি আসে না নবীজি বললেন থেমে যাও এই কথা শুনলো আবার আব্দুল্লাহ বিন উবাই যে নবীজি এটা শুনে ফেলেছে সে যা বলেছে নবীজি এটা শুনে ফেলেছেন এবার সে ভয়ে ভয়ে নবীজির কাছে আসলো নবীজির কাছে এসে বলল মা কুলতু মা কাল কশিন কালেও আমি এমন কথা বলি নাই মুনাফিকের অনেক আলামত আছে এর মধ্যে একটা আলামত হলো কথা যখন বলে কি বলে জোরে বলেন কি বলে এজন্য আল্লাহ সূরা মুনাফিকুনের প্রথম আয়াতে বলেছেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন আল্লাহ বলেছেন আল্লাহ সাক্ষী দিচ্ছেন মুনাফিকরা মিথ্যাবাদী মুনাফিকরা এসে বলল আল্লাহর কসম এগুলো আমি বলি নাই এমন কথা আমি বলতেই পারি না আমার মতো লোক কি আপনাকে এমন কথা বলতে পারে তার সাথে যারা সাঙ্গভঙ্গ ছিল তারা কয় নবীজি দেখেন একটা তরুণ ছেলে এসেছে হয়তো অনুমান করে আমাদের মুরব্বী আব্দুল্লাহ বিন উবাই মুরব্বী মানুষ মুরব্বী সম্পর্কে অনুমান করে কিছু কথা আপনাকে বলে ফেলেছে আসলে যা বলছে এগুলা ঠিক নয় আপনি কিছু মনে কইলেন না নবীজি তখন বললেন ঠিক আছে যাও নবীজি বললেন ঠিক আছে যাও ওই তরুণ সাহাবি যুবক মানুষ তো একটু রাগ করে বসলেন তিনি রাগ করে তিনি বলছেন ফা আসাবানি হাম্মুন লাম ইউসিবুনি মিসলুহু কাত যুবক মানুষ তো অভিমান একটু বেশি বললেন আমি এত কষ্ট পাইলাম এর আগে আমি আর এত কষ্ট জীবনেও পাই নাই এত কষ্ট পেলাম যে আমি আর নবীজির সামনেই গেলাম না আমি আমার ঘরে ঢুকে গেলাম আল্লাহ তাআলা ওই তরুণ ওই যুবক সাহাবীকে এত পছন্দ করেছেন রাগ করে ঘরে চলে গিয়েছেন এই সাহাবীর এই অভিমান দেখে আল্লাহ তাআলা এই যুবক সাহাবীর অভিমান দেখে আয়াত নাজিল করে নবীজিকে ওই যুবকের পক্ষে রায় দিয়েছেন যায়িদ বিন আরকাম যখন ঘরে চলে গেলেন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের 7 এবং 8 নাম্বার আয়াত নাজিল করলেন আল্লাহ তাআলা জানায় দিলেন ও আমার নবী আপনার ওই যুবক সাহাবী সত্যবাদী আপনার কাছে আসা আব্দুল্লাহ বিন উবাই সে হলো মিথ্যাবাদী আল্লাহ আয়াত নাজিল করে জানায় দিলেন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদু ওয়ালিল্লাহি খাযায়িনুস السماوات والأرض ولكن المنافقين لا يفقهون الله تعالى বলছেন মুনাফিকরা বলে আল্লাহর রাসূলের কাছাকাছি তোমরা যারা আছো তাদের জন্য আর খরচ করো না অর্থাৎ তাদেরকে সাহায্য করো না আল্লাহ তাআলা বলছেন এরা বলছে তারা যতক্ষণ না মদিনা থেকে বের হয়ে যায় তাদের প্রতি সাহায্য সহযোগিতা বন্ধ করে দাও আল্লাহ তাআলা বলছেন এই কুখ্যাত মুনাফিকগুলো জানে না আসমান জমিনের সকল খাজাইন ধনভাণ্ডারের নিয়ামত যার হাতের মোটায় সবাই বলেন তিনি কে আল্লাহ এই মুনাফিকগুলো আরো বলেছিল আল্লাহ তাআলা নবীজিকে আয়াত নাযিল করে জানালেন আল্লাহ বলছেন ও নবী আপনার ওই তরুণ যুবক সাহাবী যেটা বলেছিল ওটাই সত্য এই মুনাফিকগুলো আপনার অগোচরে বলেছিল আল্লাহ তাআলা জানায় দিলেন ইয়াকুলুনা লাইম রাজানা ইলাল মদিনাতি লায়ুখরিজানাল আযজ মিনহাল আযাল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়া ولكن المنافقين لا يعلمون الله تعالى বলছেন ও নবী এই মুনাফিকরা বলেছিল তারা যদি মদিনায় আসে এসে তাদের মতো সম্মানিত লোকজন মিলে নিকৃষ্টদেরকে মদিনা থেকে বের করে দিবে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায় দিলেন ও নবী মুনাফিকগুলোকে বলে দেন আল্লাহর কাছে হলো রাসূল এবং ঈমানদারেরা সবচাইতে বেশি সম্মানিত আল্লাহু আকবার এই আয়াত যখন নবীজির কাছে নাযিল হলো নবীজি তার অভিমান করা ওই যুবক সাহাবীকে ডাকলেন ডেকে বললেন আমার যায়িদ কোথায় ইন্নাল্লাহ কদ সাদদাকাকা ইয়া যায়িদ ও যায়িদ তোমার জন্য সুসংবাদ আমার আল্লাহ আমার কাছে আয়াত নাযিল করে তুমি যে সত্য বলেছো এই পক্ষে আল্লাহ রায় দিয়েছেন মুনাফিককে চিনা যায় না স্বয়ং নবীজি চিনতে পারেন নাই আয়াত নাযিল করে আল্লাহ চিনায় দিয়েছেন চিনবেন কেমনে কারণ সে তো টুপিও লাগায় দাঁড়িয়েও রাখে নামাজেও আসে সামনের কাতারে বসে দাওয়াতও খায় হজও করে যাকাতও দেয় সবই করে তলে তলে ইসলামের শেকড় কাটে চিনবেন কেমনে দাঁড়ে আল্লাহ আয়াত নাযিল করে নবীজিকে জানায় দিলেন আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলের নাম আব্দুল্লাহ আব্দুল্লাহ বিন উবাই ছেলের নাম কি মুনাফিকের ছেলে কিন্তু আবার মুনাফিক হয় নাই তার ছেলে ছিলেন অত্যন্ত মুত্তাকি অত্যন্ত পরহেজগার দেখেন নবী প্রেম সামনে রবিউল আউয়াল মাস আসতেছে আমাদের দেশে রবিউল আউয়াল মাস আসলে হায় রে হায় নবী প্রেম এরা কি হাদিসগুলো পড়ে না এদেরকে বলবো বেটা এগুলো পড়ো নবী প্রেম কারে বলে দেখো মুনাফিকের ছেলে আব্দুল্লাহ আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে আব্দুল্লাহ তিনি যখন এই কথা শুনছেন তার বাপ নবীজিকে নিকৃষ্ট বলেছেন মদিনার গেইটে দাঁড়ায় আছেন তলোয়ার নিয়ে বাপের বিরুদ্ধে সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না নবীজির জন্য নবীজির ইজ্জত রক্ষায় নবীজিকে ভালোবাসতে হবে কেমন নবীজি বলেছেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার ছেলে মেয়ে তার মা বাপ জীবনের সবকিছুর চাইতে প্রিয় না হব আল্লাহ আকবার তলোয়ার নিয়ে মদিনার গেইটে দাঁড়ানো বাবা আসো নিজের বাপ আসো যখন চলে এসেছে মদিনার গেইটে আটকায় দিছে আটকায় দিয়া বাপ ছেলেকে কি বলেছে জানেন বললেন লা তানকালিবু হাত্তা তুকিররু আন্নাকা যালিল আমার বাবা যতক্ষণ না আপনি আমার সামনে দাঁড়ায়া মদিনার গেইটে স্বীকৃতি দিবেন আপনি নিকৃষ্ট আর আমার রাসূল উৎকৃষ্ট আমার তলোয়ার আপনার গর্দান থেকে নামাবো না সুবহানাল্লাহ পড়বেন না এই মুনাফিক যখন দেখছে হায় 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 আমার ঘরই তো ঠিক নাই আমার ছেলে আমার গর্দানে তলোয়ার ধরেছে কয় বাবা তলোয়ার নামা তলোয়ার নামাও আমি ঘোষণা দিচ্ছি আমার রাসূল উৎকৃষ্ট আমি নিকৃষ্ট এই কথা বলার পরে ছেলে বাপকে বলে যাও এবারের মতো ছাড়লাম পুনরাবৃত্তি কইরো না নইলে আমি যে তোমার ছেলে এটা হিসাব করব না নবীজির বিরুদ্ধে কথা বললে শরীর থেকে গর্দান নামায়া দিব আল্লাহু আকবার
এই ঘটনা দেখেন বনি মুসতালিক যুদ্ধে নবীজি মুনাফিকদেরকে পারমিশন দিলেন মুনাফিকগুলো সুযোগ পাইয়া কি করলো একটা ভেজাল লাগানোর চেষ্টা করলো এই ভেজালের চাইতে আরো মারাত্মক ভেজাল লাগায় দিল কি ভেজাল লাগাইলো এবার শুনেন এখানে তো নবীর চরিত্র নিয়ে কথা বললো এবার আব্দুল্লাহ বিন উবাই নবীজির প্রিয়তমা স্ত্রী আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্রে অপবাদ দেওয়া শুরু করেছে যেটাকে আমরা ইফকের ঘটনা নামে জানি শুনেন আবার কি করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধ থেকে ফিরে আসতেছেন সন্ধ্যা হয়ে গেছে এক জায়গায় নবীজি বললেন তাবুটা নাও সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে নবীজি সাহাবীদেরকে বললেন শিবির স্থাপন করো তাবুর স্থাপন করো এখানেই আমরা রাত্রি যাপন করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবায়ে কেরাম সেখানের মধ্যেই তাবু স্থাপন করলেন শেষ রাতে ভোর রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এখন আমরা যাত্রা আরম্ভ করব এই কথা বলার কিছুক্ষণ আগেই আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই শিবির থেকে তাবু থেকে কিছুটা দূরে গিয়েছিলেন প্রাকৃতিক প্রয়োজনে গিয়েছিলেন কিন্তু সেখানে যাওয়ার পরে তার গলার হার হারিয়ে যায় সেই গলার হার তিনি তার বোন আসমা রাদিয়াল্লাহু আনহা থেকে ধার করে এনেছিলেন যখন তার গলার হার হারিয়ে গেল তিনি তার গলার হার খোঁজা আরম্ভ করলেন হার খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেল অবশেষে যখন বিলম্ব করে তিনি তাবু স্থাপন করা জায়গায় আসলেন এসে দেখলেন কাফেলা নাই কাফেলার সবাই চলে গিয়েছে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী এবং বিচক্ষণ নারী তিনি মনে মনে চিন্তা করলেন আমাকে রেখে আমাকে রেখে কাফেলার সবাই চলে গিয়েছে এখন আমি যদি আমার কাফেলার লোকদেরকে খোঁজা আরম্ভ করি আর তারাও আমাকে খুঁজে কেউ কাউকে খুঁজে পাবে না আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কেন তারা রেখে গিয়েছিল আপনাদের প্রশ্ন হতে পারে নবীজির স্ত্রীকে রেখে কাফেলা কেমনে চলে গেল ঘটনাটা ছিল এই পর্দার বিধান নাজিল হওয়ার পরেই বনে মুস্তালিক যুদ্ধে নবীজি আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে গিয়েছিলেন একটা উটের পিঠের উপরে একটা হাওদা স্থাপন করে দেওয়া হতো হাওদা মানে হচ্ছে পালকির মতো এমন একটা বাহন যার চতুর্পাশ পর্দা করা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহার শারীরিক গরম তখন হালকা পাতলা ছিল হাওদা যারা বহন করে উটের পিঠে আরোহণ করিয়েছিলেন হাওদার ভেতরে তারা ভেবেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আছেন কারণ তার শারীরিক ওজন তো বেশি ছিল না তারা মনে মনে ভেবেছেন হাওদার ভেতরেই আম্মা জান আছেন এই জন্য তারা যাত্রা আরম্ভকালে হাওদা উটের পিঠে উঠিয়ে রওনা আরম্ভ করলো আর ওইদিকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রাকৃতিক প্রয়োজন শেষে হার খুঁজে পেয়ে তিনি যখন আসলেন এসে দেখলেন কাফেলা আন্নাই চলে গিয়েছে তিনি চিন্তা করলেন আমি এখানে বসে থাকি অবস্থান করি অপেক্ষা করি কাফেলার লোকজন যখন জানতে পারবে হাওদার ভেতরে আমি নাই আমাকে খুঁজতে খুঁজতে তারা এমনিতেই এই জায়গা পর্যন্ত আসবে এজন্য তিনি সেখানে অবস্থান আরম্ভ করলেন অবস্থান করতে করতে এক পর্যায়ে তিনি চাদর মুড়ি দিয়ে শুয়ে গেলেন ঘুম চলে আসলো ঘুম যখন চলে আসলো কিছুক্ষণ পরে তার কানের মধ্যে আওয়াজ গেল একজন বলতেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই কথা শুনেই তার ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠেই দেখলেন সাফওয়ান বিন মুয়াত্তাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফওয়ান বিন মুয়াত্তাল রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়েছিলেন তুমি কাফেলার সবার শেষে আসবে কাফেলার কেউ যদি কোনো জিনিসপত্র ফেলে যায় তুমি সেগুলো সংগ্রহ করে এরপরে আমাদের পেছনে পেছনে আসবে সাফওয়ান বিন মুয়াত্তাল এই দায়িত্বই পালন করছিলেন হঠাৎ করে দেখলেন চাদর মুড়ি দিয়ে কে জানি শুয়ে আছেন কাছে গিয়ে তিনি দেখলেন এটা হচ্ছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পর্দার বিধান নাজিল হওয়ার আগে আম্মা জানকে তিনি দেখেছিলেন এজন্য দেখেই তিনি চিনে ফেললেন তখন তিনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইনি তো হচ্ছেন আমাদের রাসূলের প্রিয়তমা স্ত্রী তিনি এতটুকু কথা বললেন আর কোনো কথা বলেন নাই এরপরে তিনি বুঝতে পেরেছেন মনে হয় কোনো ঘটনা ঘটেছে হয়তোবা তিনি কোনো কারণে এখানে রয়ে গিয়েছেন এই জন্য তিনি সঙ্গে সঙ্গে তার উট আনলেন সাফওয়ান বিন মুয়াত্তাল তার উট এনে
আম্মাজানের সামনে দিলেন কোনো কথা বললেন না আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা উটের পিঠে আরোহণ করলেন এরপরে সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু আন উটের রশি ধরে এবার তিনি সামনে চলতে লাগলেন পথ চলতে চলতে দুপুর বেলায় কাফেলায় তারা চলে গেলেন কাফেলা তখন দুপুর বেলায় একটা জায়গায় বিশ্রাম করছিল যখন কাফেলার লোকেরা দেখলো সাফওয়ান বিন মুআত্তালের সাথে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আসতেছেন তখন এক একজন এক এক রকমের ধারণা করলো ধারণা হয় দুই রকম একটা হলো সুধারণা আর একটা হলো কু যাদের অন্তরে ব্যাধি ছিল যারা মুনাফিক ছিল নবীজির প্রিয়তম স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে মনে মনে কু ধারণা আরম্ভ করলো আর সবচাইতে এগিয়ে থাকলো আব্দুল্লাহ বিন উবাই এই কুখ্যাত মুনাফিক সে শুধু মনে মনে এটা রাখলো না এই মুনাফিক সব দিকে বলে বেড়ানো আরম্ভ করলো দেখেছো কারবার আমরা কার আনুগত্য করব আমরা যে রাসূলের আনুগত্য করি তার স্ত্রীর চরিত্রে সমস্যা আছে নাউজুবিল্লাহ দেখো আমরা সবাই চলে এসেছি কিন্তু এই দুইজন পরে এসেছে তার মানে কোনো সমস্যা আছে আব্দুল্লাহ বিন উবাই বিন সুনুন আব্দুল্লাহ বিন উবাই এই ঘটনা সবার কানে দিয়ে দিল সবার কাছে এই খবরটা পৌঁছে দিল মদিনায় আসার পরে এই ঘটনা সব দিকে একদম ছড়িয়ে যেতে লাগলো আব্দুল্লাহ বিন উবাই অনেক রং চড়িয়ে ফুলিয়ে ফাপিয়ে জোটবদ্ধভাবে এই ঘটনা প্রচার করতে লাগলো যারা হুজুগে মুসলমান ছিল তারাও এটা বিশ্বাস করতে লাগলো হুজুগে টাইপের মুসলমান যারা এরাও এটা বিশ্বাস করতে লাগলো এই রকম অপবাদ যখন আম্মাজানের বিরুদ্ধে গোটা মদিনায় ছড়িয়ে দেওয়া হলো এই কথাবার্তা নবীজির কানেও চলে আসলো নবীজি কিছু বললেন না সবর করলেন ধৈর্য ধারণ করলেন নবীজি ভাবলেন আমার আয়েশা কখনো এমন কাজ করতে পারে নবীজি ধৈর্য ধরলেন একসনে গেলেন না নবীজি চিন্তা করলেন হয়তো আল্লাহ এ ব্যাপারে ওহী নাযিল করে সবকিছু পরিষ্কার করে দিবেন কিন্তু বেশ কয়েকদিন চলে গেল কোনো ওহী নাযিল হলো না আল্লাহর তরফ থেকে কোনো ওহী নাযিল হলো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ভারাক্রান্ত হয়ে গেলেন সাহাবীদের কাছে পরামর্শ দিলেন আলী রাদিয়াল্লাহু আনহু ইশারা ইঙ্গিতে বললেন তালাক দিয়ে দেন অন্যদিকে উসামা ইবনু যায়িদ সহ অন্যান্য সাহাবীরা বললেন মুনাফিকদের কথা শুনবেন না অপেক্ষা করেন নিশ্চয়ই আল্লাহ তাআলা বিষয়টি আমাদের মাঝে পরিষ্কার করে দিবেন এরপরে এই রকম অবস্থা চলছে গোটা মদিনায় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে অপবাদ ছড়িয়ে দেওয়া হচ্ছে অনেক দিন হয়ে যায় ওহীও নাযিল হয় না এই বিষয়ে কোনো কিছু পরিষ্কার করা হয় না একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন উবাইয়ের এই কুৎসা ঘটনা থেকে নিস্তার পাওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে বক্তব্য দিলেন সকল সাহাবীদের কাছে এই ব্যাপারে পরামর্শ চাইলেন তখন আউস গোত্রের পক্ষ থেকে উসাইদ বিন হুজাইর বললেন এই মুনাফিককে হত্যা করে ফেলেন এখন এই মুনাফিক ছিল খাজরাজ বংশের নেতা সাদ বিন ওবাদা বললেন এটা হতে পারে না আমাদের বংশের লোকগুলোকে হত্যা করা হবে নাকি গোত্র প্রীতি গোত্র প্রেম জেগে উঠলো নবীজি দেখলেন গোত্রে গোত্রে দ্বন্দ্ব হয়ে যাবে নবীজি থামায়া দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবর করলেন ওইদিকে বনী মুস্তালিক যুদ্ধ থেকে আসার পরে আম্মাজান আয়েশা কমপক্ষে এক মাস যাবত বিছানায় ছিলেন অসুস্থ ছিলেন এই যে মদিনায় তাকে নিয়ে এত অপবাদ এত গুঞ্জন এত গুজব তিনি কিছুই জানতেন না এক মাস যাবত তিনি অসুস্থ মাসব্যাপী পীড়িত থাকার পরে তিনি যখন কিছুটা সুস্থতা অনুভব করলেন একদিন রাতের বেলা তিনি হাজত সরার উদ্দেশ্যে তার পিতা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার পিতা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খালা উম্মে মিস্তা এর সাথে বাইরে গমন করলেন উম্মে মিস্তা তিনি তার চাদরের সঙ্গে পা জড়িয়ে হুচট খেয়ে বললেন সঙ্গে সঙ্গে তিনি তার ছেলেকে বদদুয়া করলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন আপনি হুচট খেয়ে পড়েছেন কিন্তু আপনার ছেলেকে কেন বদদুয়া করলেন উম্মে মিস্তা তখন বললেন আপনি কি জানেন না আপনাকে নিয়ে এই 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 ঘটনা আর আমার ছেলে আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে তাল মিলাই আসছে ও এই ঘটনা বেশি বেশি প্রচার করছে এই জন্য আমার ছেলেকে আমি বদদুয়া করেছি এক মাস পরে আম্মাজান শুনলেন তাকে নিয়ে মদিনা এত গুজব রটানো হচ্ছে এত অপবাদ দেওয়া হচ্ছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি এবার অত্যন্ত দুঃখ পেলেন তিনি বললেন এই জন্য তো এক মাস ধরে আমি অসুস্থ নবীজি আগের মতো আমাকে ভালোবাসেন না আগের মতো আমি অসুস্থ হলে আমার কাছে এসে আমার যত্ন করেন না আন্তরিকতা দেখান না তিনি খুব কান্না করলেন
নবীজিকে কিছু বললেন না শুধু বললেন ওগো আল্লাহর নবী আমি আমার বাবার বাড়িতে যেতে চাই আমাকে অনুমতি দেন নবীজি পারমিশন দিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা না দুই রাত এবং একদিন তিনি অবিরত কান্নাকাটি করলেন অবিরত কান্নাকাটি করছেন বাপের বাড়িতে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন পরে গেলেন কয়েকদিন পরে গিয়ে আম্মাজানকে ডেকে বলছেন আয়েশা শোনো তুমি যদি নির্দোষ হয়ে থাকো তাহলে অতি সত্বর আল্লাহ তোমাকে দোষমুক্ত করবেন আর তুমি যদি এই ঘটনায় জড়িত হয়ে থাকো তাহলে তুমি স্বীকার করো তওবা করো ইস্তেগফার করো আল্লাহ তোমাকে maaf করে দিবেন নবীজির কাছ থেকে এটা শোনার পরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হু হু করে কান্না করলেন মনে মনে ভাবছেন আরে আল্লাহর নবী আমার ব্যাপারে এমন কথা বলছেন তখন তিনি বললেন ওগো আল্লাহর নবী শুনেন গোটা মদিনায় আমার ব্যাপারে মুনাফিকরা যা রটিয়েছে হুজুগে মুসলমানরা শুনতে শুনতে এটা বিশ্বাস করে নিয়েছে আমি যদি এখন বলিও আমি নির্দোষ তারা বিশ্বাস করবে না আবার আমি যদি বলি আমি অপরাধী তাহলে আমি হয়ে যাব আমার আল্লাহর কাছে অপরাধী কারণ আমি যে নির্দোষ এটা কেউ না জানলেও জানেন যিনি তিনি কে তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে এই আয়াত শোনালেন যখন ইয়াকুব আলাইহিসসালামের ছেলে ইউসুফ আলাইহিসসালামকে তার ভাইরা হত্যা করার উদ্দেশ্যে দূরে কোথাও নিয়ে গিয়েছিল এরপরে তাদের ভাইকে তারা অন্ধকার কুয়ায় ফেলে দিয়ে রক্তমাখা জামা এনে তাদের বাবা ইয়াকুব আলাইহিসসালামকে বলেছিল ইয়াকুব আলাইহিসসালাম ঘটনা শোনার পরে বলেছিলেন ফাসবুরুম জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন আমিও ইয়াকুব নবীর মতো বলছি আমি আমার আল্লাহর কাছে এ ব্যাপারে সবর অবলম্বন করছি আমার আল্লাহ আমাকে এ ব্যাপারে সাহায্য করবেন এই কথা যখন বললেন আমার আল্লাহ এত খুশি হয়ে গেলেন নবীজি ঘর থেকে বাইরে বের হতে পারলেন না ঘরের দরজায় আসা মাত্র একটা দুইটা আয়াত নয় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্রের পবিত্রতা বর্ণনা করে আল্লাহ সূরা নূরের 11 থেকে 20 পর্যন্ত 10টা আয়াত আল্লাহ তার ব্যাপারে নাজিল করে দিলে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এসে নবীজি বললেন ও আয়েশা আবশিরি সুসংবাদ গ্রহণ করো আমাল্লাহু ফাকাদ বাররাকি আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করেছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কথা যখন শুনলেন তিনি বললেন ওয়াল্লাহি আল্লাহর কসম মা কুনতু আজুন্নু আন্নাল্লাহা মুনজিলুন ফি শানি ওয়াহিয়ান ইউতলা আমি এমনটা কখনোই ভাবি নাই আমি ভেবেছিলাম এই ঘটনার মাধ্যমে হয়তো আল্লাহ নবীজিকে স্বপ্নের মাধ্যমে জানাইয়া দিবেন কিন্তু আমার আল্লাহ যে আমাকে এত পছন্দ করেন আমার ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত ঢুকাইয়া দিবেন আয়াত নাজিল করবেন এটা আমি বুঝতে পারি নাই আল্লাহ তাআলার কাছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সবরের পদ্ধতি এত ভালো লাগলো আল্লাহ তাআলা 10টা আয়াত নাজিল করলেন একটা একটা করে আয়াত নাজিল করে গোটা গোটা ঘটনায় জড়িত থাকা মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বললেন যে সকল হুজুগে মুসলমানরা কুধারণা পোষণ করেছিল তাদের ব্যাপারে আল্লাহ আল্লাহ তাআলা কথা বললেন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন এভাবে ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররান লাকুম বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইম মিনহুম مكتسب من الإثم والذي تولى كبره منهم له عذاب عظيم الله تعالى বললেন নিশ্চয়ই যারা এই অপবাদ রটনা করেছে তারা তোমাদের একটি দল অর্থাৎ আল্লাহ মুসলমানদেরকে বললেন যারা আমার আয়েশার ব্যাপারে এই অপবাদ রটনা করেছে তারা তোমাদের মধ্যকারী মুসলমান একটা দল এটাকে তোমরা এই ঘটনাটাকে তোমাদের জন্য তোমরা অকল্যাণকর মনে করো না বরং এই ঘটনা ঘটে যাওয়া তোমাদের জন্য কল্যাণকর যে ব্যক্তি যে পরিমাণ পাপ অর্জন করেছে পাপের ফল সে বহন করবে আর আল্লাহ বললেন এই ঘটনার ব্যাপারে যে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে তার জন্য মহা শাস্তি যিনি রেখেছেন তিনি কে বিস্তারিত আল্লাহ বললেন কিচ্ছা কাহিনী বলার দরকার নাই একটা একটা আয়াত শুনেন এর পরের আয়াতে আল্লাহ তাআলা বললেন এরপরের আয়াতে আল্লাহ তাআলা খুব সুন্দর করে বললেন লাউলা ইদ সামিআতুমুহু যন্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রান ওয়া ক্বালু হাযা ইফকুম মুবিন আল্লাহ বলছেন হুজুগে মুসলমান
এই ঘটনা নবীজির স্ত্রীর ব্যাপারে এই ঘটনা শোনার পরে তোমরা কেন এমনটা মনে করলে না যে এটা নবীজির স্ত্রীর বিরুদ্ধে অপবাদ কেন সুধারণা পোষণ করলে না কেন কু ধারণা তোমরা পোষণ করলে এই প্রশ্ন মুমিনদেরকে যিনি করেছেন তিনি কে আল্লাহ শুধু ওই সময়ের মুসলমানদেরকে নয় এখনকার সময়ের মুসলমানদেরকে আল্লাহ আয়াত দিয়ে প্রশ্ন করছেন যখন জালিমের গোষ্ঠী নবীদের উত্তরসূরি আলেমদের বিরুদ্ধে কিংবা ভালো মানুষদের বিরুদ্ধে অপবাদ দেয় টিভিতে আর ফেসবুকে দেখে কেন বিশ্বাস করো কুধারণার আগে কেন সুধারণা পোষণ করো না আল্লাহ তাআলা মুসলমানদেরকে কুধারণার পরিবর্তে সুধারণা পোষণ করার আদেশ দিয়েছেন যিনি তিনি কি এরপরের আয়াতে আল্লাহ বলছেন লাউলা জাউ আলাইহি বিআরবাআতি শুহাদা ফাইন লাম ইয়াতু বিশুহাদাই ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন আল্লাহ বলছেন এরা যে অপবাদ দিল এই অপবাদ বেবিচারের অপবাদ দিল তারা তাদের অপবাদের পক্ষে কেন কমপক্ষে চারজন সাক্ষী হাজির করল না যেহেতু তারা তাদের এই অপবাদের পক্ষে চারজন সাক্ষী হাজির করতে পারে নাই সুতরাং আমি আমি আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দিলাম আয়েশার ব্যাপারে যারা অপবাদ দিয়েছে ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন আল্লাহর কাছে সবগুলা হলো টাটকা মিথ্যাবাদী আল্লাহু আকবার বলেন এখনো তো এই অবস্থা চলে আহারে দেখা যায় ভালো ভালো মানুষ তাদের বিরুদ্ধে বিচার করে রায় চূড়ান্ত হওয়ার আগেই দেখা যায় শুনে 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 অপবাদ দেওয়া হয় অপবাদ দেওয়া হয় অথচ সাক্ষ্য নাই প্রমাণ নাই ভুয়া সাক্ষী সাক্ষী নাই প্রমাণ নাই আল্লাহ বলেছেন সাক্ষ্য প্রমাণ ছাড়া কারো চরিত্রে অপবাদ দিও না এটা হলো মারাত্মক কবিরা গুনাহ যিনি বলেছেন তিনি কি আল্লাহ বলছেন এই যে অপবাদের সঙ্গে তোমরা জড়ায় গেলে জঘন্য এই কাজ করলাম ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ফিদ الدنيا والآخرة لمسكم فيما أفضتم به فيه عذاب عظيم الله বলছেন তোমাদের উপরে যদি আল্লাহর দয়া আর অনুগ্রহ না থাকতো তাহলে দুনিয়া আখেরাতে আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করে দিতেন অর্থাৎ এই যে এক মাসেরও বেশি সময় একজন পবিত্রা সতীসাধী নারীর বিরুদ্ধে অপবাদ দিলা তাকে বেবিচারের অপবাদ দিলা চরিত্রের ব্যাপারে অপবাদ দিলা আমি আল্লাহ চাইলে এই এক দেড় মাস সময়ের মধ্যে শাস্তি দিতে পারতাম কিনা আল্লাহ বলছেন আমি দয়া করেছি যেন তোমরা তওবা করতে পারো আর এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় এই জন্য আল্লাহ বললেন إذ تلقونه بألسنتكم وتقولون بأفواهكم ما ليس لكم به علم وتحسبونه هينا وهو عند الله عظيم الله বলছেন যখন তোমরা এই ঘটনাকে মুখে মুখে বলে বেড়াচ্ছিলে ছিল অথচ এ ব্যাপারে তোমরা ভালো করে জানতে না তোমরা এই ঘটনাকে মনে করছো তুচ্ছ ঘটনা কিন্তু আমার কাছে এই ঘটনাটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুতর একটা ঘটনা যখন তোমরা এটা শুনেছিলে অপবাদ যখন রটানো হয়েছিল হুজুগে মুসলমানদেরকে আল্লাহ বলছেন ওয়ালাউলা ইন সামিআতুমুহু কুনতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাদা সুবহান سبحانك هذا بهتان عظيم যখন তোমরা এটা শুনেছিলে কেন তোমরা এই কথা বললে না এ ব্যাপারে আমাদের কথা বলা উচিত হবে না যেহেতু আমাদের কাছে কোনো সাক্ষী নাই প্রমাণ নাই আল্লাহ বলছেন কেন তোমাদের মুখ দিয়ে এই কথা বের হলো না হাদা বুহতানুন আযীম এটা হচ্ছে নবীর স্ত্রীর বিরুদ্ধে আরোপিত একটা অপবাদ অপবাদ ছাড়া কিছুই নয় কেন তোমরা তোমাদের মুখ দিয়ে এই কথা বললে না আল্লাহ আয়াত নাজিল করে চরিত্রের পবিত্রতার সার্টিফিকেট দিয়ে পরে আল্লাহ বলছেন ইয়াইদুকুমুল্লাহু আন তাউদু লিমিসলিহি আবাদান ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলছেন এগুলো আমার দেওয়া উপদেশ আয়াত নাজিল করলাম খবরদার সাবধান এবারের মতো মাফ করলাম যারা তওবা করেছিল এদেরকে আল্লাহ মাফ করে দিয়েছিলেন আল্লাহ বলেছেন এগুলো আমার তরফ থেকে উপদেশ যদি মুমিন হও
এরকম সামনে আর সতীসাধী পবিত্র মানুষদেরকে অপবাদ দেওয়ার কাজ করো এরপরে আল্লাহ বললেন ওয়ায়ুবাইনুল্লাহু লাকুমুল আয়াতি ওয়াল্লাহু আলীমুন হাকীম আল্লাহ বলছেন আর আল্লাহ এভাবে তার আয়াত বর্ণনা করেন আর আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞানী মহাজ্ঞানী প্রজ্ঞাময় আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون الله تعالى বলছেন নিশ্চয়ই যারা এটা পছন্দ করে মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে যাক মুমিনদের সমাজ অশ্লীলতায় ভরে যাক আল্লাহ বলছেন তাদের জন্য দুনিয়া আখেরাতে যন্ত্রণাদায়ক আযাব রয়েছে এরপরে শেষের আয়াত 20 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা রাউফুর রাহীম আল্লাহ বলছেন যদি আল্লাহ দয়া না দেখাতেন অনুগ্রহ না করতেন তোমরা শেষ হয়ে যেত এই ঘটনায় 10 আয়াত নাযিল করলেন আল্লাহ কি জাতের নারী চিন্তা করেন যার চরিত্রের পবিত্রতা বর্ণনা করে আল্লাহ একটা দুইটা নয় 10টা আয়াত নাযিল করেছেন সুবহানাল্লাহ শ্রেষ্ঠ নারী তিনি এ আল্লাহ যখন আয়াত নাযিল করলেন এই ঘটনায় যারা জড়িত ছিল এদের মধ্য থেকে তিনজনকে শাস্তি দেওয়া হলো কয়জনকে শাস্তি দেওয়া হলো জোরে বলেন কয়জনকে শাস্তি দেওয়া হলো তিনজনকে শাস্তি দেওয়া হলো কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো আব্দুল্লাহ বিন উবাইকে কোনো শাস্তি দেওয়া হলো না তিনজনকে শাস্তি দেওয়া হলো মিসতাহ বিন উসাসা কবি হাসান বিন সাবিত এবং হামনা বিনতে জাহাশ এই তিনজনের উপর 80টা করে বেত্রাঘাত করা হলো এবং এই ঘটনায় যারা জড়িত ছিলেন তওবা করেছেন কিন্তু আব্দুল্লাহ বিন উবাইর ব্যাপারে কোনো দণ্ড আরোপিত হয় নাই আপনারা ভাবতে পারেন হুজুর বুঝলাম না কাহিনী যেই লোক একদম প্রধান চরিত্র প্রধান ক্যারেক্টার ছিল তারে কোনো শাস্তি দেওয়া হলো না কেন তার শাস্তি আল্লাহ দুনিয়ায় রাখেন নাই তার শাস্তিটা স্বয়ং দিবেন কে আল্লাহ আমার আপনার শাস্তি বেশি তীব্র না আল্লাহটা বেশি ভয়াবহ কথা বলেন এজন্য এই মুনাফিক মরার পরে নবীজি থুতু লাগায় দিয়েছিলেন নবীজির থুতুর মধ্যে বরকত আছে কথা বলেন না কেন কেমন বরকত কেমন শিফা ওই যে গুহার মধ্যে সাওর গুহার মধ্যে আবু বকরকে সাপে কামড়াইছে নবীজি থুতু লাগায় দিয়েছেন ভালো হয়ে গিয়েছে নবীজি এই মুনাফিক মরার পরে তার শরীরে থুতু লাগাইছেন যেন জাহান্নামের আগুন না পোড়ায় নবীজি নিজের জুব্বা দিয়ে কাফনের কাপড় দিয়েছেন এই মুনাফিকের জানাজা ইমামতিতে দাঁড়ায় গেছে আল্লাহর বরদাস্ত করেন নাই স্বয়ং জিব্রিল এসে বাধা দিয়েছে আল্লাহু আকবার বলবেন না এর আগে বাধা দিয়েছেন অমর আটকাই ফেলছেন নবীজিকে যাইয়েন না নবীজি অমরকে রেখে দিয়ে চলে গেছেন বেশ কয়েকটা জায়গায় ওমর রাদিয়াল্লাহু আনহু একা সিদ্ধান্ত দিয়েছেন আর ওমরের সিদ্ধান্তের পক্ষে আল্লাহ আয়াত নাজিল করে রায় দিয়েছেন জিব্রিল এসে বললেন নবীজি কার জানাজায় দাঁড়িয়েছেন আপনি হ্যাঁ এটা ছিলেন না এটা কি কুকি জাতের কুখ্যাত মুনাফিক এটা উহুদ থেকে 300 সৈন্য নিয়ে গিয়েছে এটা বনু নজির বনি কুরাইজার সাথে মিলে ইসলামের সাথে দুশ্মনী করেছে এটা খন্দকে দুশ্মনী করেছে আপনার চরিত্র অপবাদ দিয়েছে আপনার স্ত্রীর ব্যাপারে অপবাদ দিয়েছে তার ব্যাপারে আল্লাহ জানিয়েছেন যতই থুতু লাগান কাম হবে না 70 বারও তার জন্য হাত তুললে আল্লাহ মাফ করবেন না একেবারে জাহান্নামের নিম্নস্তরে আল্লাহ তারে শাস্তি দিবেন কি বুঝলেন মুনাফিকদের ব্যাপারে আল্লাহর রায় হলো মুনাফিককে আল্লাহ কোনোদিনও ক্ষমা করবেন না এজন্য মুনাফিকির ভাইরাস মুনাফিকির রোগ বড় ভয়াবহ রোগ আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করছি আল্লাহ যতদিন বাঁচবো এই রোগ থেকে আমাদেরকে হেফাজত করিও করোনা ভাইরাস আর ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে মানুষ মরলে জাহান্নামে যাবে এমন কথা কি কুরআন হাদিসে আছে আছে কিন্তু মুনাফিকির ভাইরাস এটা বড় খারাপ এটা ডেঙ্গুর চেয়ে খারাপ এটা করোনার চেয়ে খারাপ কারণ এইটাতে আক্রান্ত হয়ে মারা গেলে সুজা জাহান্নাম না জাহান্নামের তলে আমরা আজকে বনে মুস্তারিক যুদ্ধ এবং ইফকের ঘটনা নিয়ে আলোচনা করলাম সবশেষে দুইটা কথা বলবো আজকের আলোচনা থেকে দুইটা শিক্ষা নিয়ে বাড়ি যান কখনো কোনো মুসলমান ভাই বোনদের ব্যাপারে কুধারণা পোষণ করবেন না কুধারণা এটা মারাত্মক গুণ আল্লাহ সূরা হুজুরাতে বলেছেন ইজতানিবু কাসীরাম মিনাল যন কুধারণা থেকে বেঁচে থাকো কুধারণা করে করেই আমরা কত মানুষের উপর জুলুম করে বসি
দেখেন না কয় একটা ছেলে বুয়েট থেকে গিয়েছে এই যে গেল সপ্তাহের ঘটনা বুয়েট থেকে কয় একটা ছেলে টুরে গিয়েছে ওই সুনামগঞ্জে এখন দেখছে এদের সাথে মেয়েটেই নাই ছেলেগুলোর সাথে মেয়ে নাই এমন টুরে গিয়েছে ছেলেগুলা বেশ কয়েকটাকে একটু দাঁড়িয়ে হলো দেখা গেছে হয়তো নামাজিও এখন ভাবছে এরা আবার জঙ্গি টঙ্গি কিনা হ্যাঁ এরপর এদেরকে অ্যারেস্ট করে নিয়ে চলে আসছে বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটে নাই এটা সুধারণার ভিত্তিতে করলো না কুধারণার ভিত্তিতে করলো এরকম কোনো প্রমাণ ছিল যে তারা এমন ঘটনা ঘটাবে সুধারণার ভিত্তিতে কাজ করা উচিত হ্যাঁ কারো ব্যাপারে কোনো অভিযোগ থাকলে সেটা তদন্ত করা হোক কিন্তু তদন্ত না করে একেবারে কুধারণার ভিত্তিতে কারো উপর ঝাঁপায় পড়া ঠিক না এখন তো ইসলামোফোবিয়া চলছে মানুষ ইসলাম পালন করতেও ভয় পায় যেমন একটা ছেলে স্কুলে পড়ে কলেজে পড়ে সে যদি পাঁচ ওয়াক্ত নামাজে আসে কোরআন পড়ে হাদিস পড়ে দাঁড়িয়ে রাখে ইসলাম মেনে চলে তার মধ্যে অনেক সময় কুধারণা করে অনেকে জঙ্গি জঙ্গি গন্ধ খুঁজে আমি বলি এদের নাকে ডিস্টার্ব এরা ভালো নাক বিশেষজ্ঞ দেখানো উচিত কারণ নামাজি দেখলেই জঙ্গি জঙ্গি গন্ধ লাগে কেন মুসলমান সে তো নামাজ পড়বে মুসলমান তার কাছে কোরআন থাকবে মুসলমান সে ব্যক্তি নামাজে যাবে দাঁড়িয়ে রাখবে কোন ইমানদার ব্যক্তি কখনো জঙ্গি হতে পারে না বরং যারা ইসলাম জানে না কোরআন জানে না এরাই হলো আসল জঙ্গি এরা মানুষের উপরে জুলুম করে সবচাইতে বেশি আল্লাহ এদেরকে হেদায়াত দেন হেদায়াত না থাকলে আল্লাহর যা ইচ্ছা তাই করেন আগামী জুমায় আমরা ইফকের ঘটনার পরবর্তী থেকে হুদাইবিয়ার সন্ধি থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ সবাই সুন্নাত পড়েন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু